দর্শকবৃন্দ, গ্রীষ্মকাল পেরিয়ে প্রায় শীতকাল চলে এসেছে। এই সময় একটু ত্বকের বাড়তি যত্ন নিতে হবে। এই সময় সূর্যের আলো থেকে নিজের ত্বককে বাঁচিয়েও রাখতে হবে, সেই কারণে আপনি ছাতা ব্যবহার করতে পারেন। অনেকে আবার ছাতা ব্যবহার করতে পছন্দ করে না, সেই কারণে তাদেরকে অতি অবশ্যই যেন তারা সানস্ক্রিন লাগিয়ে বাইরে বেরোয়। এই সময় ত্বকের যত্ন না করলে আপনার খুব ত্বক খুব তাড়াতাড়ি বুড়িয়ে যাবে। বেশি কিছু না, অল্প কিছু টিপস আছে যেগুলো করলেই আপনি অতি সহজেই আপনার ত্বক স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। যেমন, আপনি রেগুলার ত্বককে ময়শ্চারাইজ করুন, সানস্ক্রিন ব্যবহার করুন, তারপরে ঠোঁটে আপনি জিভ দিয়ে ঠোঁট না ভিজিয়ে ঠোঁটে একটু অলিভ অয়েলের সঙ্গে মধু মিশিয়ে লাগান, এতে ঠোঁট কখনোই ফাটবে না। ভেজা ত্বকে ময়শ্চারাইজার বেশি ইউজ করুন, জলের ঝাপটা দিন বারবার যাতে ত্বক শুষ্ক না হয়ে ওঠে।